ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতুহ। পিতা মারা যাওয়ার পরপর সন্তানদের করণীয় হচ্ছে তাঁর দাফনের ব্যবস্থা করা, অর্থাৎ সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিয়ে তার দাফনের ব্যবস্থা করা। দ্বিতীয় নম্বর করণীয় হচ্ছে যদি ওসিয়ত করা থাকে, সম্পদ যদি ওসিয়ত করা থাকে তাহলে পিতার ওসিয়ত পূর্ণ করা। তৃতীয় নম্বর করণীয় হচ্ছে পিতার যদি ঋণ থাকে তাহলে ঋণগুলিকে পরিশোধ করে দেওয়া। চতুর্থ নম্বর করণীয় হচ্ছে পিতার যে সম্পদই থাকবে সেই সম্পদটা কী করতে হবে, ওয়ারেস অনুযায়ী ভাই বোন আত্মীয় স্বজন যারা ভাগিদার তাদেরকে কী করতে হবে, সঠিকভাবে বণ্টন করতে হবে। পাঁচ নম্বর করণীয় হচ্ছে পিতার জানাজার পরে তাকে দাফন কাফন করতে হবে। ছ নম্বর করণীয় হচ্ছে পিতার জন্য বেশি বেশি দোয়া করতে হবে। সাত নম্বর করণীয় হচ্ছে কবর জিয়ারত করতে হবে, বেশি বেশি কবর জিয়ারত করতে হবে। আট নম্বর করণীয় হচ্ছে পিতার জন্য বেশি বেশি দান সাদকা করতে হবে। এই কাজগুলি করতে হবে। মুমিনের মৃত্যুর পর ও তার আমল ও নেক কাজসমূহের সওয়াব তিনভাবে পৌঁছাতে থাকে। এক, ইলিম, যা সে শিক্ষা করেছে অতঃপর তা বিস্তার করেছে, এই ইলিমের মাধ্যমে তার কী করা হয়, সব পৌঁছাতে থাকে। দ্বিতীয় নম্বর, নেক সন্তান, যাকে সে দুনিয়াতে রেখে গেছে এই নেক সন্তানরা যদি দোয়া করে পিতামাতার জন্য তাহলে সেটা মানে নেকি পায় এবং মর্যাদা বাড়ে। হাদিসে বলা হয়েছে যখন সন্তানরা পিতামাতার জন্য দোয়া করে তখন তার মর্যাদা জান্নাতে বাড়তে থাকে। তখন জিজ্ঞাসা করে কেন আমার মর্যাদা বাড়ছে, তখন বলা হয় যে তোমার সন্তানরা তোমার জন্য দোয়া করছে তার জন্য মর্যাদা বাড়ছে। তারপরে কোরআন মাজিদ কিনে পিতামাতার নামে দান করে দেওয়া, তারপরে মসজিদ মাদ্রাসা এতিমখানা, তারপরে রুজুখানা তৈরি করে দেওয়া, মুসাফিরখানা তৈরি করে দেওয়া, এই কাজগুলি করা। তারপরে বিভিন্ন জায়গাতে টিউবওয়েল, কূপ, নলকূপ, পানির ব্যবস্থা করে দেওয়া পিতামাতার নামে, এই কাজগুলি যদি করা হয় তাহলে মূলত পিতার অনেকটাই কবরে নেকি পাবে এবং বিভিন্ন সমস্যা থেকে সে মুক্তি পাবে আশা করি।